অভিজিৎ সেনের সিনেমা প্রজাপতি সিনেমায় বাবা এবং ছেলের চরিত্রে কাজ করছেন টলিউডের দুই সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও দেব। ইতোমধ্যে শুরু হয়ে গেছে সিনেমার শুটিং। 5 জুলাই মঙ্গলবার কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হয়। শুটিং এ উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। দুজনের রাজনৈতিক অঙ্গনের দিক থেকে দুই মেরুর। মিঠুন বিজেপির সদস্য, অন্যদিকে দেব তৃণমূল কংগ্রেসের সাংসদ। তবে সিনেমার স্বার্থে একসঙ্গে কাজ করছেন এই দুই অভিনেতা। শুটিং চলাকালীন মিঠুন মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। প্রশ্ন তোলা হয় রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে। সে সময় মিঠুন জানান দেবের সঙ্গে তার সম্পর্ক ভিন্ন। তাছাড়া সিনেমার সেটে রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। সিনেমা প্রসঙ্গে তিনি জানান, ভালো এবং মিষ্টি গল্প প্রজাপতি। যেমন আছে রোমান্স, তেমনই আছে দুঃখের মিশেল। দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী। এ নিয়ে তিনি বলেন, এখন দেখে শুনে কাজ করি, যেটা খুব ভালো লাগে। মাঝে অনেকদিন সুযোগ আসেনি। প্রজাপতি দারুণ গল্প, তাই সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে দেব জানান, যখন প্রজাপতির গল্প শুনেছিলেন তখনই তিনি জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করবেন তিনি। এর আগে হিরোগিরি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন দুজন। প্রজাপতি সিনেমায় আরো চমক হিসাবে থাকছে 46 বছর পর মৃগয়া জুটি ফিরছে বড় পর্দায়।